একটু নুন চিনি আর লেবু দিয়ে তো শরবত করছি, তো এটা এখন খাবো। সকালে দেখো সব কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে, তো এখন এটা খেয়ে নিই। তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো। আর আজকে সারাদিনের টুকিটাকি কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। বিস্কুট শেষ হয়ে গিয়েছিল, তো কালকে রাত্রেবেলা এটা এনেছে, আর এই বিস্কুটগুলোই আমাদের আনে, তো চলো এখন বিস্কুটটাকে ঢেলে নিই। আলু সেদ্ধ করে লঙ্কা তেল দিয়ে তো মেখেছি, আর মুড়ি নিয়েছি, তো এটাই সকালে খাবো, এটা সকালের টিফিন। দেখো বন্ধুরা, একটা সিলিং ফ্যান নেওয়া হলো, তো আগের যে সিলিং ফ্যানটা ছিল সেটা খারাপ হয়ে গিয়েছিলো, তো একটা নতুন করে আবার নেওয়া হলো, তো এইমাত্র পড়িয়ে দিয়ে গেল পাখাটা। তো দেখো অনেক দিনের জমানো টাকা থেকে নেওয়া হলো, তো কেমন হয়েছে জানিও, বেশি দামি না, অল্প দামের মধ্যে নেওয়া হয়েছে, তো যেমন মানুষ ঠিকই আছে, কিছু কিছু করে টাকা জমিয়ে সংসারের একটা একটা জিনিস করছি। চলো বন্ধুরা রান্নাবান্নাটা করে নিই, তো রান্নাবান্না করার পর তারপর আসছি। তোমরা এতক্ষণ যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেল, আর আজকে রান্না করেছি দেখো মটনের ঝোল, তো অল্প করে একটু মটন এনেছিলো, তো আলু দিয়ে ঝোল করেছি, একটু ঝোলটা বেশি করেছি পাতলা করে, আর ঝোলটা ওবেলা রেখে দেব। আর তো আজকে আর বেশি কিছু তরকারি করিনি, পটল ভাজা করেছি আর ভাতের সাথে আলু সিদ্ধ দিয়েছি, তো এটাই আজকের দুপুরের মেনু। রান্নাবান্না তো হয়ে গেল আর খাওয়া দাওয়াটাও করে নেব, আর তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। নিলাম বন্ধুরা একেবারে বিকেলবেলা, এখন বাজে বিকেল 5:30, দেখো একেবারে অন্ধকার হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও দেখতে থাকো। আজকের ভিডিওটি বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরবর্তী ভিডিওতে, তো চলো টাটা।